গান শুনতে আমাদের কার না ভালো লাগে বলেন? আমরা কিন্তু কম বেশি সবাই আমাদের ফোনে গান কিন্তু শুনে থাকি, কিন্তু বন্ধুরা আপনারা যখন আপনার ফোনে গান শুনবেন কিন্তু তখন আপনার ফোনের গানের তালে তালে আপনার স্ক্রিনে কোনো অ্যানিমেশন হয় যেটি দেখতে অনেক সুন্দর এবং অনেক আকর্ষণীয় লাগবে আপনার ফোনটাকে। এটা দেখতে আপনার নিজের কাছেও অনেক ভালো লাগবে এবং আপনার আশেপাশের মানুষেরা এটা দেখলে অনেক এক্সাইটমেন্ট হয়ে আপনাকে বলবে যে এটা আপনি কোথা থেকে করছেন এবং কী করে করেছেন। তো বন্ধুরা আপনারা দেখছেন সোহান 360 আর আমি সোহান আপনাদের সাথে আছি। তো বন্ধুরা মূলত আজকে এই টিপসটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন আশা করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এমন সব নতুন নতুন ভিডিও পেতে হলে। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আপনার মোবাইলে মিউজিক ভিজুয়ালাইজ করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো এই অ্যাপসটি আপনারা কোথায় পাবেন, কীভাবে পাবেন এবং কীভাবে ডাউনলোড দেবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলে দেবো। বন্ধুরা প্রথমে আপনার অ্যাপসটি ওপেন করে নেবেন। তো বন্ধুরা এক্ষেত্রে আপনাকে অবশ্যই বলতে হচ্ছে এক্ষেত্রে আপনার ফোনের ইন্টারনেট কানেকশনটা অবশ্যই কিন্তু থাকতে হবে। তো বন্ধুরা এখান থেকে আপনারা সফটওয়্যারটি ওপেন করার পরে যেমন একটা ইন্টারফেস পাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। এখন বন্ধুরা এখান থেকে আপনারা দুইটা পারমিশন অ্যালাউ করে দেবেন, রেকর্ড অডিও অপশনে টাচ করবেন, জাস্ট এটা অ্যালাউ করে দেবেন, নিচেরটাও অ্যালাউ করে দেবেন। তো তারপরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসটির কিন্তু সেটিং অপশনে চলে এসেছে। তো বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনার অ্যানিমেশনটা আপনি কোথায় দিতে চাচ্ছেন, তো সেটি দেখিয়ে দিচ্ছে আপনার স্ক্রিনে। তো অ্যানিমেশনটা কি আপনি আপনার ফোনের উপরে দেবেন না মিডলে দেবেন না কি নিচে দেবেন, এটা আপনি আপনার মন পছন্দ সেটিং করে নেবেন। তো বন্ধুরা এখান থেকে জাস্ট আপনার ডান অপশনে টাচ করবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা অনেকগুলো থিম পেয়ে যাবেন, কিন্তু বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যেগুলো থিমের উপরে প্রো লেখা আছে এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না, এগুলো আপনার টাকা দিয়ে ব্যবহার করতে হবে, টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে। এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি কিন্তু আপনার স্ক্রিনে সেটিং করতে পারেন। তো আমি এটাই দিলাম দেখি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনের উপর থিমটি রিপ্লে করে দেখাচ্ছে যে আপনার থিমটি এরকম দেখতে লাগবে, জাস্ট আপনি অ্যাপ্লাই করে দেবেন। তো বন্ধুরা এখানে অ্যাপ্লাইতে টাচ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনার নিচে আপনার এটা কিন্তু সেট হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট আপনি ব্যাকে চলে আসবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনারা যদি আপনার ফেসবুকে ঢুকেন তো এখান থেকে এটা হয়ে গেছে। তো এখান থেকে আপনি যা করেন কিনা আপনার এটা হয়ে গেছে, আমার এটা কিন্তু সেটিং হয়ে গেছে বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এই ছিল মূলত আমার আজকের ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এখন এই অ্যাপসটি আপনারা কোথায় পাবেন? তো এই অ্যাপসটি আপনাকে যেখানে পাবেন সেখানে হচ্ছে আপনার ফোনে প্লে স্টোরে। তো আপনার ফোনে প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন MUVIZ, এলেকে সার্চ দেবেন বন্ধুরা। তো এখানে এলেকে সার্চ দেওয়ার পরে জাস্ট এখানে আমার এখানে এটা ইনস্টল দেওয়া আছে, তো আমার এখানে সমস্ত ওপেন হচ্ছে, তো এটা আপনারা ইনস্টল দিয়ে নেবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন। আর আবারও বলছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন।